চট্টগ্রাম নগরীতে শুরু হয়েছে আবাসন খাতের সবচেয়ে বড় ১৩তম রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২০। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি দুপুরে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে ৪ দিনব্যাপী এই ফেয়ারের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আজম নাসির উদ্দিন। তিনি বলেন, আবাসন খাতে রিহ্যাব মেম্বারদের সব ধরনের সহযোগিতা করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মধ্যবিত্তদের জন্য ফ্ল্যাট নির্মাণের জন্য আহ্বান জানিয়ে সিটি মেয়র বলেন, জনসংখ্যার তুলনায় আমাদের দেশে ভূমির পরিমাণ অনেক কম, তাই পরিকল্পিত নগর গড়ে তুলতে রিহ্যাব সদস্যদের ভূমিকা রাখতে হবে। মেয়র আরও বলেন, মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হচ্ছে, যারা আবাসন ব্যবসা করবে তাদের রিহ্যাবের সদস্য হতেই হবে, এটি একটি ম্যান্ডেটরি করে দিয়েছে। কিন্তু করলেও এটির কিন্তু বাস্তবে তার প্রতিফলন এবং প্রয়োগ এখনও কিন্তু এটি দেখা যাচ্ছে না। অনেকেই আবাসন ব্যবসা করছে কিন্তু রিহ্যাবের সদস্য না হয়ে। এক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যখন ট্রেড লাইসেন্স প্রদান করা হয়, এখন আমি বলি যদি এখানে আমাদের সিআরের সাথে আমি কথা বলব, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা একটা চিঠি লিখিতভাবে আমাকে অ্যাড্রেস করে যদি একটি চিঠি লেখেন, সেখানে আপনাদের পেয়ারটুকু দেন, এটি অবশ্যই অবশ্যই আমি সেটি বিবেচনা করে এটি কার্যকর করার জন্য উদ্যোগ গ্রহণ করি। রিহ্যাবের সাথে যারা সম্পৃক্ত আছেন, ওনার শুধু আমি মনে করি আবাসন ব্যবসার সাথেই আছেন, তা কিন্তু নন, ওনারা এর বাইরেও অন্যান্য অনেক ব্যবসার সাথে সম্পৃক্ত আছে এবং ওনারা দেশের অর্থনীতিতে নির্ভরশীলভাবে ভূমিকা রেখে চলেছেন। সেজন্যই আমি শেষ মতো রিহ্যাবের সদস্যদেরকে, যারা অন্যান্য ব্যবসাতেও সম্পৃক্ত আছেন, বাংলাদেশের অর্থনীতির কার্য বিচার করছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, কৃতজ্ঞতা প্রকাশ করবো। শুভেচ্ছা বক্তব্যে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরী বলেন, এবারের রিহ্যাব ফেয়ার থেকে ৪৫০ কোটি টাকার প্লট ফ্ল্যাট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকিট থেকে প্রাপ্ত অর্থ দুস্থদের সহায়তায় ব্যয় করা হবে। তিনি আরও বলেন, খুব ঝাঁকজমকপূর্ণভাবে আমরা ৪ দিনব্যাপী মেলা করব। আপনাদের দুই অতিথির সহযোগিতা না পেলে আমাদের চট্টগ্রামে মেলা করা কোনো মতেই সম্ভব না, কারণ আমরা মেলা করছি, কাজগুলো ব্যবহার করছি হয় সিডিএর না হলে সিটি কর্পোরেশনের। আমি তার জন্য ওনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা পার্টিসিপেট করেছেন, যারা মেলাতে অংশগ্রহণ করেছেন, সবাইকে আমি আমার আন্তরিক অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আল আমিন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম চৌধুরী দুভাষ, রিহ্যাব সহ সভাপতি লিয়াকত আলী ভুঁইয়া। আপনাদেরকে যদি কম জায়গায় দেশের অল্প আয়ের মানুষের জন্য ফ্ল্যাট করতে চান, তাহলে ন্যাশনাল হাউজিং থেকে, সরকার থেকে আলোচনা করে ন্যাশনাল হাউজিং থেকে জায়গা নিয়ে আমাদের দেশের অল্প আয়ের মানুষ যাতে থাকতে পারে সে ব্যবস্থাপনা করতে পারবেন, এবং আমার কাছে যে দাবি দাবা রাখছেন সেটা আমি চেষ্টা করব। আপনারা মন্ত্রণালয়ের যে আপনাদের রেজিস্ট্রেশন খরচ ১,০০,০০০ টাকা করেছেন, সেটা মন্ত্রণালয়ে আমরা যদি চিঠি দেন, আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে দেখি চেষ্টা করে কমাতে পারি কিনা, কারণ ওই ফিটা নির্ধারণ করে মন্ত্রণালয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির পরিচালক দিদারুল হক চৌধুরী, মাহবুব সুবাহান জালাল তানভীর, রাজাউল করিম, সদস্য মোর্শেদুল হাসান, নাজিম উদ্দিন, শেখ নিজামুদ্দিন, সারিস্ত বিনতে নূর, আশিস রায় চৌধুরী প্রমুখ। এ সময় বিশেষ শিশুদের সংগঠন নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনকে ১,০০,০০০ টাকা অনুদানের চেক তুলে দেওয়া হয়। পরবর্তীতে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।